আসসালামু আলাইকুম, লাইভ হয়ে গেছি আরজে ফ্যাশন অ্যান্ড জুয়েলারিস থেকে। জি, যা দেখছেন সেটাই হচ্ছে। আমরা আড্ডা দিচ্ছি, মেহেদি দিচ্ছি, ঈদের আগে শেষ কর্মদিবস আমাদের, তবে খোলা আছে, সেলও চলছে, সর্বোচ্চ 25% পর্যন্ত ডিসকাউন্টে কেনাকাটা করতে পারবেন। সাধারণত আমাদের প্রোডাক্টে কিন্তু আমরা দিনের বেলায় কোনো রকম ডিসকাউন্ট দিই না। ইফতারের পর বা হ্যাপি আওয়ার নামে একটা ডিসকাউন্ট অফার রানিং ছিল, তবে আজকের জন্য তেমন কোনো বাধ্যবাধকতা অথবা কোনো কন্ডিশন, কোনো শর্ত কিচ্ছু নেই। যখনই আসবেন তখনই ডিসকাউন্ট, সর্বোচ্চ 25% পর্যন্ত। তো এখন আমরা মেহেদি দিয়ে দিচ্ছে একজন আরেকজনকে, এক ব্যক্তিরই দুই হাতে দেওয়া হচ্ছে, এক হাতে একজন, এই হাতে আরেকজন। এটা কি মেহেদি দেওয়া শেষ? এখন কি প্রসেস চলতেছে এটা আসলে? এখন প্রসেস চলছে হচ্ছে লেবু চিনি দিয়ে এটা উপরে দেওয়া, যাতে কালারটা আরো গাঢ় হয়। কালারটা আরো গাঢ় হয় অনেক দিন থাকে। জি, আচ্ছা, যদি গাঢ় না হয়? গাঢ় হবে, কারণ এটা হচ্ছে চিনিটার কারণে কালারটা ভিতর থেকে সোক করে মেহেদির একদম স্কিনের ভিতর ঢুকে যায়। মানে এটা কি সর্বস্বীকৃত একটা প্রবাদ নাকি, মানে সবাই এটা মেনে চলে? জি জি, ভালো কালার পাওয়ার জন্য। জি, এটা অনেক আগে থেকে। আপুরা আপনারাও এটা চেষ্টা করতে পারেন, অনেকে হয়তো এটা জানা নাও থাকতে পারে। সেক্ষেত্রে ভালো কালার পাওয়ার জন্য মেহেদি দেওয়ার পরে এটাকে উঠানোর আগেই দিতে হবে। হ্যাঁ, মেহেদিটা উঠানোর আগে দিতে হবে। মেহেদিটা উঠানোর আগেই লেবুর রস, চিনি, চিনি এক চামচ, চিনি একটা, লেবু একটু চিপে তারপরে দিতে। আচ্ছা, দিয়ে এই যে টিস্যু বা তুলা বা কটন প্যাডে নিয়ে এইভাবে চেপে চেপে আর কি দিতে হবে। কতক্ষণ রাখতে হবে দেওয়ার পরে? দেওয়ার পরে কিছুক্ষণ শুকিয়ে আসলে পরে আস্তে আস্তে এমনিতেই উঠে যাবে। আচ্ছা, আস্তে আস্তে এমনিতে উঠে গেলে তখন কালারটা বেটার হবে আগের থেকে, সুন্দর কালার হয়েছে। আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, তবে ওরা মেহেদি দেখ, আমরা আমাদের মতো কথা বলি, প্রোডাক্ট নিয়ে কথা বলি। প্রোডাক্ট নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দিব। এবং আমাদের কিন্তু অনলাইন অফিসটাও আজকে ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বিশেষ করে আমি এটা একটু বলে দেই যে যেহেতু এটা ঈদের ঈদের একটা বন্ধ, এটা হচ্ছে কাবেরী মেহেদি, অরিজিনাল কাবেরী মেহেদি। তো যেহেতু এটা ঈদের একটা বন্ধ, সুতরাং সবাই অফিস এরিয়া ছেড়ে, নিজের অস্থায়ী ঠিকানা ছেড়ে স্থায়ী ঠিকানায় চলে যাবে ঈদের আনন্দ উপভোগ করার জন্য। সো এই সময়টায় আমরা সম্পূর্ণ রকম কাজ থেকে দূরে থাকব, একটা রিফ্রেশমেন্টের জন্য, একটা রিল্যাক্সেশনের জন্য কিন্তু আমরা টোটালি কাজ থেকে দূরে থাকব। কোনো প্রকার কাজ আমরা এই সময় করব না, এটা অনলাইন হোক আর শোরুম হোক, কোনো কাজগুলাই এই সময় আমরা করব না। তবে আপনাদের অনেক কিছু জানার থাকতে পারে, অনেক সমস্যা হতে পারে, অথবা অনেক সময় দেখা গেছে যে পার্সেল পেয়েছেন, হয়তোবা ওইটাতে কোনো প্রকার ভুল আছে। তবে ইনস্ট্যান্ট এখন যেমন আমরা আমাদেরকে জানানোর সাথে সাথে আমরা এটার একটা সমাধান দিয়ে দিই, তখন কিন্তু মানে এই সমাধানটা দিতে পারবো না। আপনারা তবে মানে ইনবক্স করে রাখবেন, যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু জানার থাকে ইনবক্স করে রাখবেন, ফোন নাম্বার দিয়ে রাখবেন। আমরা ঈদের ছুটি শেষে যখন আমাদের কর্মদিবস শুরু হবে তখন থেকে সিরিয়ালি সবার সমস্যাগুলো আমরা সমাধান করে দিব, যদি কোনো সমস্যা হয়। আর সমস্যা যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাবেন, আমরাও জানাবো। এই যে অ্যালেক্স অ্যাভিনে কিন্তু 25% ডিসকাউন্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে, মেকআপ ব্রাশ থেকে শুরু করে আইলাইনার, লিপ লাইনার, কাজল, তারপর লিকুইড ম্যাট লিপস্টিক, ভেলভেট ম্যাট লিপস্টিক, আই শ্যাডো প্লেট, কী সুন্দর সুন্দর আই শ্যাডো প্লেটগুলো। ঈদের সময় যদি এগুলো দিয়ে না সাজেন তাহলে আর কখন সাজবেন বলেন? আজকে মানে ঢাকায় যারা থাকবেন, ঢাকায় যারা ঈদ করবেন, তারা কিন্তু চাইলেই আমাদের শোরুমে আজকে আসতে পারেন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন। এবং এইটাই কিন্তু শেষ, 25% আর আসবে না, অন্তত ঈদের পরে আর আসবে না, ঠিক আছে? 25% আর পাবেন না। একই সাথে গোল্ডেন রোজেও যে 15% না, এটাও কিন্তু আরজের ইতিহাসে আমরা কখনোই 15% গোল্ডেন রোজে দিইনি, সর্বোচ্চ 5% অথবা
10% দিয়েছি, 15% এটাও আজকের জন্যই শেষ। দেখেন কি সুন্দর সুন্দর নেল পলিশ আছে, তারপর পারফিউম আছে, বডি মিস্ট আছে, তারপর আমাদের নুড লুক যে সিরিজটা আছে, এছাড়াও লিপ গ্লস তো আছেই, তারপর আর কি, এই যে গোল্ডেন রোজের কিন্তু মেকআপ ব্রাশ আছে, হ্যাঁ অনেকগুলাই আছে। ওদেরও কিন্তু চোখের সাজের জন্য আইশ্যাডো প্লেট, মনো আইশ্যাডো প্যালেট, এই যে দেখেন অনেকে আছেন যে পুরো সেট নিতে চান না, সেক্ষেত্রে আপনি একটা সিঙ্গেল মনো আইশ্যাডো প্যালেটও নিতে পারেন যে কালারটা আপনার পছন্দ হয়, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।